আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। প্রিয় ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে শহর ছেড়ে একটি গ্রামের ভিতরে নিয়ে যাব। গ্রামের কিছু অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করি সেই পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন। তো চলুন, কথা না বাড়িয়ে আমরা গ্রামের দিকে চলে যাই। তার আগে আপনাদের একটু কষ্ট হলেও ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সামনে কিছু কথা রাখতে চাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি অনেক পরিশ্রম করে আপনাদের বিনোদনের জন্য ভিডিও তৈরি করে থাকি, সেই জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটুকু আমি আপনাদের কাছে আশা করতেই পারি। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আপনারা নিশ্চয়ই এতক্ষণে টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সামনে কোন বিষয়টি প্রেজেন্ট করতে চাচ্ছি। চলুন আমরা সেই ভিডিওটি একবার দেখি। নতুন আরেকটি এপিসোড দেখার জন্য অতিথি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করা যাক। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেনি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে। বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, ইনস্টাগ্রাম ভিজিট করতে পারেন। আশা করি ভালো লাগবে আপনাদের সবাইকে। অনেক অনেক ধন্যবাদ।
আসলে কিন্তু গ্রামটা খুবই সুন্দর দেখার মতো ছিল। এই যে পিছন দিকে দেখা, এই যে বাড়িঘর হয়েছে রাস্তার পাশে, দেখার মতো একদম ন্যাচারাল বিউটি আমি আপনাদের দেখাচ্ছি এখন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। আশা করি ইনশাল্লাহ ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। একটা সময় এই গ্রামের মেঠো পথ ধরে কতই না দৌড়াদৌড়ি করছি, কত হাঁটছি, আর আজকে পৃথিবীটার এত পরিবর্তন দেখে খুবই অবাক লাগছে। অনেক দিন হয় আসি না এই এলাকায়। রাস্তার পাশে অনেক বাড়ি হয়েছে, এই যে বাড়ি হয়েছে সুন্দর সুন্দর বাড়ি। জিজ্ঞাসা করলাম আমার গন্তব্যের কথা, ওনারা দেখাই দিল এরকম একটা রাস্তা। এই তো এই রাস্তা দিয়ে নেমে গেলাম আঁকা বাঁকা পথে, আমার গন্তব্য মনে হয় খুব সামনেই। দেখছেন গ্রামের যোগাযোগ ব্যবস্থাটা কতটা খারাপ। হ্যাঁ কত সুন্দর, একদম পাহাড়ি এলাকা, খুব সুন্দর কিন্তু এই এলাকাটা। আমি এদিক থেকে এই রাস্তা ধরে আসলাম। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানানোর চেষ্টা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেনি তারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আপনাদের পছন্দের অনেক ভিডিও এখানে দেওয়া আছে, আপলোড করা আছে, বিভিন্ন গ্রামের একদম ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এই বাংলাদেশের। ডেসক্রিপশন বক্সে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ফেসবুক প্রোফাইল ভিজিট করতে পারেন। আর খুঁজে আসছে, ওরে পাইছি, কিছুক্ষণের মধ্যেই পাবেন। ওরে আমি দেখাইতেছি আপনাদের একটু, তার আগে ওদের বাড়ির আশপাশটা দেখাই কত সুন্দর। সেন গ্রামের ন্যাচারাল বিউটিটা এত সুন্দর, যারা গ্রামে থাকে তারা অবশ্যই অনুভব করতে পারে না, আপনারা যারা শহরে থাকেন তারা অনুভব করতে পারবেন। আসলে কোনো শব্দ দূষণ নাই, কিচ্ছু নাই, এত সুন্দর পরিবেশ গ্রামের, দেখার মতো পরিবেশ, দেখে বুঝতে পারছেন। ওই যে গামছা নিয়ে আসতেছে, একটু দাঁড়ান, কত সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই আইতেছে দীপসান, দাঁড়ান, শ্বশুর আমার কিন্তু নিয়ে আসে, দেখছেন যার উদ্দেশ্য। হ্যাঁ যার উদ্দেশ্যে আসছিলাম, এই যে ইনি হচ্ছেন দীপসান, দেখছেন। ধন্যবাদ আপনাদের সবাই, এর আগে আমরা এই রাস্তা দিয়ে শুরু করছিলাম, অনেকখানি হেঁটে দেখানোর চেষ্টা করছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের গ্রামটি ভালো লেগেছে। গ্রামটি হচ্ছে জামালপুর সদর উপজেলায় 8 নং বাঁশছড়া ইউনিয়নের বটতলা।
ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। আশা করি আমরা আপনারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এরকম ন্যাচারাল বিউটি দেখতে চাইলে আর আগের ন্যাচারাল বিউটিগুলি এরকম জেনারেল একদম ন্যাচারাল গ্রামের ভিডিওগুলি দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারবেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।